বাবা মা বলে কিরে বেটা আজকে তো তোর রেজাল্টের দিন, ছেলে বলে জিপিএ 5 পয়েন্ট পেয়েছি এটা আমার খুশির দিন, আর আমি বলি এই খুশিতে একটি করে টেলিটক আগামী সিম কার্ড ফ্রিতেই নিয়ে নিন। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি করে টেলিটক আগামী সিম কার্ড ফ্রিতেই নিয়ে নিতে পারবেন। এই টেলিটক আগামী সিম কার্ডটি সম্পূর্ণ স্টুডেন্টদের জন্য বানানো হয়েছে। এই টেলিটক আগামী সিম কার্ডে আপনি বিভিন্ন ধরনের অফার উপভোগ করতে পারবেন। এখানে আপনি কম টাকায় বেশি ইন্টারনেট প্যাক ব্যবহার করতে পারবেন। শুধু ইন্টারনেট প্যাক না, আপনি কম টাকায় যে কোনো অফার কিন্তু এখানে উপভোগ করতে পারবেন। এই টেলিটক আগামী সিম কার্ডে আপনি বিভিন্ন ধরনের অফার উপভোগ করতে পারবেন যেগুলো আদার সিম কার্ডে আপনি পাবেন না। তো চমৎকার একটি সিম কার্ড বলতে পারেন। তবে এই সিম কার্ডটি নিতে হলে এখানে কিছু শর্তাবলী রয়েছে। এখানে যদি আপনি 2020 সালে এসে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পয়েন্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই টেলিটক আগামী সিম কার্ডটি নিতে পারবেন। এবং এখানে এই সিম কার্ডটি নেওয়ার জন্য আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে, আপনার ফোন থেকে ফ্রিতে এই রেজিস্ট্রেশন করতে হবে। সো কীভাবে এই রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে এই সিম কার্ডটি আপনি আপনার হাতে নেবেন, সকল প্রসেস এই ভিডিওতে দেখায় দিব। অবশ্যই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের সকল কিছু আমি ভালোভাবে বুঝিয়ে দিব এবং এখান থেকে আপনি টেলিটক আগামী সিম কার্ডটি ফ্রিতে নিয়ে নিতে পারবেন যদি আপনি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পয়েন্ট পেয়ে থাকেন। সো ভিডিওটা শুরু করতেছি, তার আগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যে সকল ভাইরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিচে দেখবেন এরকম লাল সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেখবেন যে একটা ঘন্টা আইকন আসবে, এটাকে প্রেস করে আপনারা অল করে দিবেন। এতে করে হবে কি, যখন আমরা নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে এবং সবার আগে উপভোগ করতে পারবেন সেই অফারগুলো। তো যাই হোক, মূল ভিডিওতে চলে আসি। প্রথমে আমি এখান থেকে ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। এখানে আসলে দেখতে পারবেন এটা টেলিটক সিমের অফিসিয়াল ফেসবুক পেজ। এখানে তারা অ্যানাউন্সমেন্ট করেছে যে যারা এবার জিপিএ 5 পয়েন্ট পেয়েছে এসএসসি পরীক্ষায়, তারা একটি করে 3G টেলিটক আগামী সিম কার্ড পাবে এবং এই সিম কার্ডটি নেওয়ার জন্য তাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে মেসেজের মাধ্যমে। সো এখন আপনি কীভাবে মেসেজের মাধ্যমে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করবেন এবং কীভাবে সিম কার্ডটি নেবেন আমি সকল প্রসেস দেখায় দিচ্ছি। সো এর জন্য সরাসরি চলে যাবেন আপনারা আপনাদের ফোনে যে মেসেজ অপশন আছে সেখানে। তো তারপর এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন, অর্থাৎ এখান থেকে আপনাকে নতুন একটি মেসেজ করতে হবে এবং এখান থেকে আসার পর আপনারা এই যে বক্স আছে মেসেজ বক্স, এখানে গিয়ে আপনারা টাইপ করবেন। প্রথমে আপনারা লিখবেন আগামী, এ জি এ এম আই সবগুলো বড় হাতে দিবেন, আগামী লিখবেন। তারপর আপনাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর, লাইক ধরুন ঢাকা বোর্ড হলে DHA, অর্থাৎ প্রথম তিন অক্ষর দিবেন। তারপর আবারও স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর এখানে আপনার যে রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি এখান থেকে আপনারা বসিয়ে দিবেন। তো আমি রোল নাম্বারটি এখান থেকে একটু বসিয়ে দিচ্ছি। তো রোল নাম্বারটি দেওয়ার পর আবারও একটি স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর এখানে সালটি দিয়ে দিবেন, অর্থাৎ 2020 সাল দিয়ে দিলাম। দেন আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে, এটা আপনার আলাদা অপারেটর হলেও হবে, আপনার গ্রামীণ সিম কিংবা রবি সিম, যে কোনো আপনার যে আপনার কাছে যে সিমটি আছে সেটা আপনাকে দিতে হবে, কারণ এরা যে আপনার সাথে এই যে এই নাম্বারে যেন যোগাযোগ করতে পারে তার জন্য এই নাম্বারটি দিতে হবে। তো আমি আমার নাম্বারটি এখান থেকে দিয়ে দিচ্ছি, C98520। তো যাই হোক, একটি নাম্বার আমি এখান থেকে দিয়ে আপনাদের বোঝানোর খাতিরে দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন, তারপর আপনারা এই যে মেসেজটি সেন্ড করবেন 16 আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে যাওয়ার পর আপনারা সেন্ড করবেন 16222, এই নাম্বারে আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন। তো আমি অলরেডি এখান থেকে সেন্ড করে রেখেছি একটা ভাইয়ের রোল নাম্বার। তো আমি এখন এই মেসেজটি সেন্ড করার পর আপনাদের ফোনে কীরকম মেসেজ আসবে সেটি দেখাই দিচ্ছি। তো এরকম একটা মেসেজ কিন্তু আপনারা দেখতে পারবেন, আমি জাস্ট দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা মেসেজ কিন্তু আপনাদের ফিরতিতে চলে আসবে, এখানে কনগ্রাচুলেশন জানাবে এবং আপনার নামটি এখানে উল্লেখ হবে, আপনার বোর্ডটি দেখাবে এবং আপনার রোল নাম্বারটি, এবং এখানে বলবে যে আগামী সিম রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট। এবং এখানে আপনি দুটো বিষয় লক্ষ্য করুন, এখানে আপনাকে একটি আইডি নাম্বার দেওয়া হয়েছে এবং ওটিপি একটা দেওয়া হয়েছে। এই যে আইডি নাম্বার এবং ওটিপি, এটা এই দুইটাই আপনার কিন্তু কাজে লাগবে। এই সিম কার্ডটি নিতে হলে এখন সরাসরি চলে যেতে হবে আপনার যে আপনার আশেপাশে যে টেলিটক কাস্টমার সেন্টার আছে সেখানে আপনাকে চলে যেতে হবে। সো আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন আপনার থানা কিংবা উপজেলায় জেলায় এগুলোতে কিন্তু অবশ্যই একটি করে টেলিটক সিম কার্ড কাস্টমার কেয়ার রয়েছে, সেখানে গিয়ে আপনাদের এই যে এটা দেখাইতে হবে, আপনাদের এই যে সিম কার্ডটি তাদেরকে বলবেন যে এটা আপনার আইডি নাম্বার এবং এইটা আপনার ওটিপি কোড, ঠিক আছে? এই দুটা নিয়ে যাবেন, সাথে আপনার কী করতে হবে, আপনার যে কারো আপনার বাবা মার কিংবা আপনার যদি আইডি কার্ড থেকে থাকে সেই আইডি কার্ডটা নিয়ে যাবেন এবং আপনার সার্টিফিকেটের যে সার্টিফিকেট পেয়েছেন এসএসসিতে কিংবা এইটে যে কোনো একটা সার্টিফিকেট কিংবা অ্যাডমিটের ফটোকপি আপনারা কিন্তু সে সাথে নিয়ে যাবেন, এগুলো আপনার কিন্তু কাজে লাগবে, ওকে? এবং মাস্ট বি এই যে আইডি নাম্বার এবং কিন্তু এই ওটিপি দুইটা লাগবে এবং সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি সেই সিম কার্ডটি পেয়ে যাবেন যদি আপনি সেই কাস্টমার কেয়ারে যান। সো আমি অলরেডি এখান থেকে এই সিম কার্ডটি নিয়ে নাই, আমি টেলিটকের যে বর্ণমালা সিম কার্ডটি আছে সেটা অলরেডি নিয়ে নিয়েছি। তো সেটাও কিন্তু এই টেলিটক যে যে প্যাকেজগুলো আছে, বর্ণমালা বলেন, আগামী সিম কার্ড বলেন, এগুলো সবগুলো কিন্তু স্টুডেন্টদের
ছাত্রদের জন্য বানানো আর যে আগামী সিম কার্ডটি রয়েছে এটা স্পেশালি হচ্ছে 2020 সালে যারা এসএসসি তে জিপিএ 5 পয়েন্ট পেয়েছেন তাদের জন্য ওকে আশা করি টোটাল বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বলতে পারছি তো তারপরে কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমার ইমো নাম্বার দেওয়া আছে কিংবা কমেন্ট বক্সে গিয়ে আপনাদের সমস্যাটি কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যে সকল ভাইরা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই আমাদের সাথে তো এখান থেকে আপনাদের টেলিগ্রাম চ্যানেলটিকে যুক্ত হয়ে নেবেন এখানে যে কোনো কিছুর আপডেট সবার আগে প্রকাশ করা হয় অবশ্যই এটা লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন তো আজকের মতো এখানে ভালো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল এসকে 24 এর সাথে থাকবেন সো বন্ধুরা গুড বাই।